এই ক্লাব আমি দেখলাম যে মাইকেল মধুসূদন দত্তের নামে মেলা স্কুল মেলা করছেন এটা 11তম 11তম বছরে পদার্পণ করলো এবং মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করছেন সে কারণে আমি আগমনী ক্লাবকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমি খুব সংক্ষেপে দুভাবে আমি একটু ছুঁয়ে যাচ্ছি হয়তো আলোচনা করতে পারবো না আপনাদের মতো আপনারা আছেন অনেক শিক্ষক অধ্যাপক আছেন তারা আমার থেকে ভালো জানেন মাইকেল মধুসূদন দত্ত আপনারা জানেন কাছেই জন্মেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতে যশোর জেলার সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদীর তীরে যে সাগরদাড়ি গ্রাম সেখানে জন্মেছিলেন খুব জমিদার বংশে খুব বিত্তশালী বংশে উনি জন্মেছিলেন তিনি তার মা জাহ্নবী দেবী বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন তিনি উকিল ছিলেন কলকাতা সম্মানীয় কলকাতা হাইকোর্টে তিনি প্র্যাকটিস করতেন তিনি গ্রামে মায়ের কাছে শিক্ষালাভ করেন এবং তারপরে 7 বছর বয়সে তিনি চলে যান খিদিরপুরে খিদিরপুরে তার বাবা বাড়ি করেছিলেন সেখানে তিনি থেকে স্কুলে পড়তে শুরু করেন সেখান থেকে আপনারা জানেন 1933 সালে উনি জন্মেছিলেন সরি 1833 সালে উনি জন্মেছিলেন 1824 সালে জানুয়ারিতে এবং 1833-এ তিনি তৎকালীন হিন্দু কলেজে তারপরে 1855 হিন্দু কলেজ নামাঙ্কিত হয় তারপরে 1855 সালে প্রেসিডেন্সি কলেজ নামাঙ্কিত হয় তার আগে হিন্দু কলেজ ছিল আপনারা জানেন অধুনা বর্তমানে সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়েছে 1833 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে অর্থাৎ হিন্দু কলেজে ঢোকেন হিন্দু কলেজে পড়াকালীন সমস্ত শিক্ষক এবং কলেজের সবাই বন্ধুরা তার সাহিত্যের যে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট